আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিভি সালার এর নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিয়েতনামি শেল মাছ কীভাবে চাষ করবেন এবং কীভাবে চাষ করে আপনি অতীতে লাভবান হতে পারবেন, এবং দেশি শেল আর ভিয়েতনামি শেল মাছের মধ্যে পার্থক্য এবং তাদের খাবার দাবার সম্পর্কে যাবতীয় তথ্য পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যেসব বাইরে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হয়েছে এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা, কেজিতে 500 পিস পোনা। এই মাছের পোনাগুলো আপনারা পুকুরে অল্প জায়গাতেই ব্যাপক পরিমাণে চাষ করতে পারেন, কারণ শোল মাছ প্রতিযোগী সম্ভাবনা একটি মাছ, তারা প্রতিযোগী করে চাষ করতে আপনি অতি লাভবান হতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এক সাইজের 1 মিলের ভিয়েতনামি শোল মাছের পোনা। আপনারা যদি পুকুরে চাষ করেন তাহলে প্রতি শতাংশে 1500 পিস মাছ চাষ করতে পারেন। এই মাছের পোনাগুলি আগেকার দিনে খালে বিলে নদীতে অনায়াসে পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এগুলো প্রায় বিপর্যয়ের পথে, কিন্তু এগুলো এখন পুকুরে চাইতে বায়োফ্লকে চাষিরা ব্যাপক আকারে চাষ করে লাভবান হতে যাচ্ছে। শোল মাছ চাষি ভাইদের কাছে এখন একটি জনপ্রিয় মাছ হয়ে উঠেছে। শোল মাছ এখন একটি লাভজনক মাছ। শোল মাছ চাষ করে এখন যারা পরিকল্পনা করতেছেন কিন্তু শোল মাছের পোনা সংগ্রহ করতে পারছেন না, সেসব ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী এই মাছের পোনাগুলি সরবরাহ করে থাকব। আমাদের ঠিকানা ময়মনসিংহ 33 সাল থানা থেকে, এগুলো দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। দেখেন ভিউয়ার্স, তাই আর দেরি না করে টাইটেল অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসা যাক শোল মাছের বিশেষ বৈশিষ্ট্য। এই মাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা ফিড খাবার খায়, কিন্তু দেশি শোল মাছ ফিড খাবার খায় না, আর ভিয়েতনামি শোল মাছ ফিড খাবার খায়। এর জন্যেই চাষি ভাইরা এগুলো চাষ করতে ব্যাপকভাবে আগ্রহী হচ্ছে। দেখেন ভিউয়ার্স, এ পোনার সাইজ মূলত 1.5 থেকে 2 ইঞ্চি। এগুলো যদি আপনারা পুকুরে অথবা বায়োফ্লক ট্যাঙ্কে ছাড়েন তাহলে এই সাইজের মাছগুলি ইনশাল্লাহ একটিও মিস হবে না। দেখেন ভিউয়ার্স, এক সাইজের 1 মিলের ভিয়েতনামি শোল মাছের পোনা। আপনারা শোল মাছ ক্রয়ের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষ্য করবেন, সেগুলো হচ্ছে সাইজের ব্যাপার। যদি পোনার সাইজ ছোটো বড় হয় তাহলে বড় মাছগুলি ছোটো মাছগুলিকে খেয়ে নেবে, তাহলে আপনার ব্যাপক লোকসান হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, তাই সাইজ এক আছে কি না ক্রয়ের পূর্বেই অবশ্যই দেখে নেবেন। দেখেন ভিউয়ার্স, তাই আর দেরি না করে গুণগত মানের শোল মাছ চাষ করার পূর্বে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মাছের পোনাগুলি দেশে সর্বত্রই হোম ডেলিভারি দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকল ভিউয়ার্স।